শরীফ আপনি চারদিকে পানি দেখতে পাচ্ছেন অর্থাৎ মনে হতে পারে আমি এই মুহূর্তে নদীতে আছি নৌকায় আছি আমি নৌকায় আছি তবে নদীতে নেই আমি আছি হাওড়ে বানের পানিতে হাওড়ের অবস্থা কিন্তু এরকমই হয় চারপাশে থই পানি এবং সেই পানির ভিতরে কিন্তু বাড়িঘরগুলো তুলিয়ে আছে অর্ধেকটা এবং আমরা এই হাওরে গিয়েছিলাম এবং বেশ কিছু মানুষের সাথেও কিন্তু আমরা কথা বলেছি যারা এখনো এই পানি বন্দি অবস্থাতে এখানে আছে এরপরও তারা আশ্রয় কিনতে যাচ্ছে না কারণ তাদের কষ্টার্জিত যে আসবাবপত্র কষ্টার্জিত যে সম্পদ সে সম্পদ ছেড়ে তারা আসলে যেতে চায় না শত কষ্ট হলেও তারা এখানেই থাকতে চায় এবং এই যে পানি দেখছেন শুষ্ক মৌসুমে কিন্তু এখানে পানি থাকে না শুষ্ক মৌসুমে শরীফ এই পানির নিচে যে জমিটা আছে সেখানে কিন্তু ফসলি আবাদ হয় অর্থাৎ ফসলি জমিও কিন্তু এই হাওরে ডুবে গেছে এবং সাথে সাথে কিন্তু এই হাওড়ের মানুষের ভাগ্যটাও আসলে ডুবেছে যদিও আজ সকাল থেকে সেরকম কোনো বৃষ্টি নেই এবং এই মুহূর্তে কিছুটা রোদের আভাসও কিন্তু দেখা মিলছে তো কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি তারা বলছে যে আরও আটচল্লিশ ঘন্টা বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে তার মধ্যে চব্বিশ ঘন্টা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম সকাল থেকে বৃষ্টি নেই এবং মেঘালয়ের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিটা খুব স্বাভাবিক খুব বেশি নেই গেল কয়েকদিন যেরকম ছিল সে কারণে পাহাড়ি ঢলটাও নেই তো সেই জায়গায় কিছুটা হলেও শহরতলির মানুষ অর্থাৎ সুনামগঞ্জের শহরের মানুষ কিছুটা স্বস্তিতে আছে যে শহরের পানি নেমে যাচ্ছে তবে হাওড়ের যে পানিটা আটকে আছে এই পানিটা কিন্তু আরও বেশ কিছুদিন আটকে থাকবে এবং হাওড়ের মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু হাওড়ের মানুষকে পোহাতেই হচ্ছে কারণ তারা খাবার পানি পাচ্ছেন না তারা তাদের কাছে ত্রাণ পর্যন্ত আসছে না কেউ কেউ দুই একদিন না খেয়ে আছে চিরামুড়ি খেয়ে আছে তো সব কিছু মিলেই কিন্তু এই সুনামগঞ্জ এবং সিলেট শহর এই যে মধ্যে ভোগান্তির আছে মানুষ এবং আমরা কথা বলেছি তারা বলছে যে সুরমা নদীর যে পানি সুরমা নদীর যে ধারণ ক্ষমতা পলি জমে সে ধারণ ক্ষমতাও কমে গেছে এই কারণেই কিন্তু এই বানভাসী মানুষের দুঃখটাও বেশি তো সব কিছু মিলিয়ে এই ছিল শরীফ সুনামগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য নীল ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার থেকে আব্দুর রব যোগ দিয়েছেন রব বাজার আপনার ওখানে কি অবস্থা এখনো বৃষ্টি ঝরছে কেমন দেখতে পাচ্ছি জি শরীফ আসলে মৌলী বাজারে গত তিন চার দিন থেকে অব্যাহতভাবে বৃষ্টি হচ্ছে আজকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে পাশাপাশি বৃষ্টির পাশাপাশি উজানের যে ঢল সেই ঢলও নামছে তবে একটু আশার বিষয় হচ্ছে যে নদ নদীর পানি গতকালকে সবগুলো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও ধলাই নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হয়েছে হচ্ছে কিন্তু মনু এবং কুশিয়ার এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু বিপদসীমার প্রায় বিয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ার বিপদসীমার উনিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর পাশাপাশি আসলে এই যে ঢল নেমেছে ঢলের ফলে প্রায় গ্রাম প্লাবিত হয়েছে এর পাশাপাশি এবং প্রায় ছয় সহস্রাধিক মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ফলে আসলে যে প্রান্তিক যে এলাকা বা নিচু যে এলাকা হাওয়ার বিস্তৃত যে এলাকাগুলো এবং সর্বত্র জেলার যে প্রত্যেকটি উপজেলারই প্রায় সাতচল্লিশটা ইউনিয়নে প্রায় তিন লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছেন এবং অনেকেই আশ্রয় কেন্দ্র

শরীফ আমরা সকাল থেকে আজকে নেত্রকোনার যে কলমাকান্দ উপজেলা রয়েছে সেই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যেখানে আসলে যে কলমাকান্দ উপজেলার পাঁচটি ইউনিয়নের যে নির্মাঞ্চল রয়েছে সেই নির্মাঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছে এবং যে গ্রামীণ সড়ক রয়েছে সেই কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে বলেছেন যে আসলে যে এই উপজেলার তিনটি ইউনিয়নের যে নির্মাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত বাড়িঘরের আঙিনায় পানি উঠলেও কিন্তু ঘর ভেতরে কিন্তু পানি প্রবেশ করেনি আপনার যদি একটু দেখাই যে দেখবেন যে রাস্তায় পানি উঠেছে কিন্তু বাড়ির আঙিনার বা বাড়ির পানি থাকলেও ভেতরে কিন্তু পানি প্রবেশ করেনি যে কারণে আসলে যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে তারা আশ্রয় কেন্দ্রে পনেরোটি পরিবারকে তারা আশ্রয় কেন্দ্রে নিয়েছেন এবং তারা প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য কিন্তু তারা তাদের যে মেডিকেল টিম উদ্ধারকারী দল সহ সবাইকে প্রস্তুত রেখেছেন এবং সেই সাথে আরেকটি যদি বলতে চাই যে নেত্রকোনা যে প্রধান নদী রয়েছে কংস উবধাকালী ধনু সুমেশ্বরী তার মধ্যে উবধাকালী যে কলমাকান্দা উপজেলার উপর দিয়ে যে নদীটি বয়ে গেছে সেই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এছাড়া যে সকল প্রধান নদীগুলো রয়েছে সেগুলোর নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই এবং জেলা প্রশাসনের সাথেও কথা বলা হয়েছে যে কোনো দুর্যোগ মোকাবেলায় যে নেত্রকোনার যে যে উপজেলাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মদন মোহনগঞ্জ খালিয়াজুরি সহ নেত্রকোনা সদর সবগুলো উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি রাখার জন্য তো শরীফ এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ